হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমানে করোনা ভাইরাসের আক্রান্তের কারণে সারা বিশ্বে এখন একটা প্যানিক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে বহু দেশে বহু মানুষ মারা গেছে, তো আমাদের দেশেও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান নেওয়া হয়েছে। তোমাদেরকে শুধু একটাই সাজেশান দেব, ডক্টরস বা বিভিন্ন রিসার্চ ওয়ার্কার বা সরকার থেকে সতর্কীমূলক ব্যবস্থা হিসাবে যা যা গ্রহণ করতে বলা হয়েছে তোমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো। আর এই করোনা ভাইরাসের কারণে তোমাদের ক্লাস টুয়েলভের এডুকেশন এক্সাম এবং অন্যান্য ছাত্রছাত্রীদের অনেক এক্সাম স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই দিনগুলো ঘোষণা করা হবে। তাই আজকে তোমাদের ক্লাস টুয়েলভের এডুকেশনের বা শিক্ষাবিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে তুলে ধরবো, যাতে তোমরা করে এই যে কয়েকটা দিন তোমরা টাইম পেয়েছো, এক্সট্রা যে টাইম পেয়ে গেছো, সেই সময়টা তোমরা আরও বেশি করে স্টাডি করে বা বেশি করে হোমওয়ার্ক করে যেন এডুকেশন বা অন্যান্য যেসব সাবজেক্টগুলো এই বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ডেট ডিক্লেয়ার করা হবে, তাতে যেন আরও ভালো নাম্বার তোমরা পেতে পারো। প্রথমে তোমাদের বলি, তোমরা সবাই এটা জানো যদিও, যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান টোটাল পরীক্ষা টোটাল মার্কস 100 মার্কস, তার মধ্যে 20 মার্কস হচ্ছে প্রজেক্ট আর বাকি 80 হচ্ছে রিটেন। 80-র মধ্যে আবার 40 মার্কস হচ্ছে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন, এবং বাকি 40 মার্কস হচ্ছে বড় কোশ্চেন, সাধারণত 4 মার্কসে আর 8 মার্কসে। তো মেনলি আমি যে তোমাদের যে বড় কোশ্চেনগুলো থাকে, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্ন যেগুলো থাকে, তার উপরেই আমি বেশি আলোকপাত করব। কেন, শর্ট কোশ্চেন সাধারণত সাজেশন হয় না বা সাজেশন অনুযায়ী আসে না, বা অনেক শর্ট কোশ্চেন দিতে হয়, সেটা আমি পরে তোমাদের সাজেস্টিভ করে দেবো, কিছু বলে দেবো যে কী কী করলে শর্ট কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। এখন তোমরা খাতা পেন নিয়ে মেনলি তোমাদের যেটা 4 মার্কসের আর 8 মার্কসের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু লিখে নাও, যেগুলো বিশেষ খুব গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 2020 ক্লাস টুয়েলভ এডুকেশন পরীক্ষা। প্রথমে তোমাদের বলি, 4 মার্কসে তোমাদের দুটো কোশ্চেন করতে হয়, মার্কস থাকে 4×2, দ্যাট মিন্স 8 মার্কস, 8 নম্বর। 1 নম্বর কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। আবার বলছি, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। কোশ্চেন নাম্বার 2, বেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 3, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। কোশ্চেন নাম্বার 4, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 5, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তাহলে তোমাদের টোটাল আমি 5খানা কোশ্চেন দিলাম, তার মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে 2টো কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 4×2, 8 মার্কস, আর বাকি থাকলো 40 নম্বরের মধ্যে 32 মার্কস, মানে 32 নম্বর আর বাকি থাকলো। 32 নম্বর কোশ্চেন কী হয় তোমাদের, না 8 মার্কস করে 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 8×4, দ্যাট ইজ 32। সে সম্পর্কে তোমাদের কিছু সাজেস্টিভ করেছি তোমাদের, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, আশা করি সেই কোশ্চেনগুলো নিশ্চিতভাবে তোমাদের আসবে। আরও যদি নতুন কোনো কোশ্চেন থাকে বা এই ধরনের কোশ্চেন আছে, সেগুলো নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্স। 8 মার্কসে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথমে তোমরা লিখে নাও 1 নম্বর কোশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 4, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা বলতে কী বোঝো, এই দুয়ের সম্পর্ক নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 5, মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 6, কোঠারি কমিশনের স্ত্রী শিক্ষা প্রসার সম্পর্কে সুপারিশগুলি উল্লেখ করো। কোঠারি কমিশনের স্ত্রী শিক্ষা প্রসারের সম্পর্কে সুপারিশগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 7, বিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো।
কোশ্চেন নাম্বার 8 এবং এটা লাস্ট কোশ্চেন 8 মার্কসের, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমি টোটাল বড় কোশ্চেনের, যেটা 8 মার্কসের কোশ্চেন, টোটাল আমি 8খানা কোশ্চেন দিলাম, তার মধ্যে তোমাদের 4খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ 8 × 4 = 32। আর আগে তোমাদের 4 মার্কসের ক্ষেত্রে দিয়েছি আমি 5খানা কোশ্চেন দিয়েছি, তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, 4 × 2 = 8, 32 + 8 অর্থাৎ 40 মার্কস। এই 40 নম্বরে তোমাদের বড় কোশ্চেন মোট অ্যাটেন্ড করতে হবে, আর বাকি 40 মার্কস হচ্ছে MCQ, যেটা আমি আগেও তোমাদের বলেছি। এই MCQ ব্যাপারে পরে আমি তোমাদের ডিটেলস আলোচনা করবো, আপাতত তোমাদের যে যে কোশ্চেনগুলো দিলাম বড় কোশ্চেনের ক্ষেত্রে 40 মার্কসে, সেই বিষয়গুলো কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা রেডি করে আজ থেকে শুরু করে দাও, কাল বলে না, আজ থেকে তোমরা ভালো করে স্টাডি, কোশ্চেনগুলো মুখস্থ করা, খাতায় লেখা করে শুরু করো। আশা করি এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা ক্লাস 12-এর এক্সামে যখন নতুন করে ডেট দেওয়া ডিক্লেয়ার করা হবে পাবে, এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। আর সবার শেষে একটাই কথা বলবো, এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যেন তারাও হয়তো কিছু যেন উপকার পেতে পারে, তাহলে ভাববো আমার এই ভিডিওটি করা একদম সার্থক হয়েছে।